এখানে কেউ টুপি লাগিয়েছি, কেউ পাঞ্জাবি পরেছি, কেউ দাড়ি রেখেছি, এক একজন এক এক বয়সে, দেখতে আমাদেরকে খুবই সুন্দর মনে হচ্ছে না? এই সৌন্দর্যের পাঁচ টাকার ভ্যালু আল্লাহর দরবারে নেই। আমাদের দুই ধরনের সৌন্দর্য, একটা কাপড় এবং শরীরে, আরেকটা আমার ভিতরে, আরেকটা আমার ভিতরে। মানুষ অ্যাপ্রিসিয়েট করে আপনাকে দেখতে কেমন লাগছে সেটা দেখে, এটা দেখে মানুষ অ্যাপ্রিসিয়েট করে। আর আল্লাহ অ্যাপ্রিসিয়েট করেন আপনার ভিতর কতটুকু সুন্দর এটা দেখে। আপনি দাড়ি লম্বা, নামাজ পড়েছেন লম্বা পাঞ্জাবি, আপনি পায়জামা বড়তে বড়তে হাঁটু পর্যন্ত তুলে দিয়েছেন, আপনি একটা ইসলামী লেবাস দিয়েছেন, এটা মানুষের জন্য, এটার পাঁচ পয়সার ভ্যালু আল্লাহর দরবারে নাই। আবার এটা মনে করি আমি এটার কোনো ভ্যালু নাই, এটার অমূল্য আল্লাহর দরবারে, আবার এটার পাঁচ পয়সার ভ্যালুও নাই। কেন? ভ্যালুটা নির্ভর হয়, এগুলা সব আল্লাহর দরবারে অমূল্য সম্পদ হয় যখন আমার ভিতর সুন্দর। যদি আমার ভিতর সুন্দর না হয়, ভিতর সুন্দর না হলে মানুষ কি করে? গালাগালি করে। কি করে? গালাগালি করে। ভিতর সুন্দর না হলে মানুষ লাঠি নিয়ে দৌড় মারে, ভিতর সুন্দর না হলে একজন আরেকজনকে অপমান করে, তুইতুকারি করে, গালমন্দ করে। এই যে আপনি গালমন্দ করছেন, তুইতুকারি করছেন, হেই হুল্লোড় করছেন, হই হই করছেন, মসজিদের মধ্যে উঁচু আওয়াজে কথা বলছেন, ভরাট মসজিদে একজনকে অপমানিত করছেন, এগুলো কখন হয় জানেন? যখন আপনার ভিতর অত্যন্ত অন্ধকার হয়। এটার সাথে আপনার দাড়ি, আপনার টুপি, আপনার পায়জামা, আপনার পাঞ্জাবির কোন তিন পয়সার কোন সম্পর্ক নাই। আপনি নিজে ঘরে বসে, আমাদের মধ্যে কিছু মানুষ বলে বহুত মেজাজি মানুষ, কি বলে? মেজাজি মানুষ না, আপনার অন্তরে সকাল বিকাল শয়তান থুতু ছিটায়। কি ছিটায়? থুতু। এই কারণে আপনি মেজাজি, বুঝতে পেরেছেন? গজব বলে এটাকে, গজব, গজব। এটা এটা এক ধরনের একটা আগুন, এটা এক ধরনের একটা আগুন, এটা তাও লাগে জাহান্নাম থেকে, কোত্থেকে? এখন রাগ করাটা মানুষের বৈশিষ্ট্য, মানুষের। যেমন আপনি এখন দাঁড়িয়ে আমার সাথে বিয়া দিবি করলেন, আমি কিছু করতে পারবো আপনার সাথে? আমি কি করবো? সবর করবো। আপনি নফসকে খুশি করেছেন, আমি আল্লাহকে খুশি করেছি। এখন আল্লাহকে জিজ্ঞেস করবেন আল্লাহ কার সাথে? আল্লাহ বলছি ইন্নাল্লাহ মাআস-সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে। যিনি ধৈর্য ধারণ করেছেন আমি ওনার সাথে। তো মওলা যে বকেছে ও, না আমি ওনার সাথে। কেন? ও সেই নফসের পূজা করেছে। কিসের পূজা? মানে সেই উপাসনা করেছে, সে ইবাদত করেছে, সে রাজি করেছে নফসকে। কেন? কারণ নফস বলেছে রাগ করতে, সে রাগ করেছে। নফস ঠেলেছে তাকে হই হুল্লোড় করতে, উনি হই হুল্লোড় করেছে। নফস ঠেলেছে তাকে পুরা মেজাজ অফ, মানে একটা প্রোগ্রামের যেটা মেজাজ থাকে, সে মেজাজকে আমি নিচে নামাতে নামাতে মাটির সাথে মিশে দিয়েছি। কেন? বিয়ের অনুষ্ঠান হয় না, বিয়ের অনুষ্ঠান সিম্পল, আমি নিজের চোখে অসংখ্যবার দেখেছি বিয়ের অনুষ্ঠানের মধ্যে। হয়তো আমাদের যারা ওয়েটার আছে কাজ করে, আমাদের এখানে তো অনেক ক্লাস, ওয়েটারের সাথে তো আমরা তুইতুকারি করি, করি না? এই মানুষগুলো যখন ইংল্যান্ডে যায় স্যার ছাড়া কথা বলে না, গ্যারেজ থেকে শুরু করে, গ্যারেজ মিস্ত্রি থেকে শুরু করে উপর পর্যন্ত স্যার 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 স্যার। কিন্তু আমাদের দেশে যেহেতু আমাদের এখানে ক্লাস বেশি, আমি চৌধুরী, আপনি চৌধুরী, আমি গাড়ি করে এসেছি, আপনি রিক্সাতে চলেন, আমাদের এখানে তুই তুকারি। মনে রাখবেন এই কাজগুলা হয় যে সমাজ সভ্য না সেই সমাজের মধ্যে কাজগুলা হয়। আমি মুরব্বীদের জন্য ওয়াজ করছি না, মুরব্বীরা, মুরব্বীরা হচ্ছে আমাদের সাহস, কারণ ওনারা যেই দুনিয়া দেখেছেন এটা আমরা দেখি নাই। ওনারা আমাদের অনেক আগে ব্যস্ত গিয়ে আরামসে ক্যাক লাগিয়ে ঘুমাবেন, আমরা তখন হিসাব নিকাশের মধ্যে থাকবো। কাজে আমাদের, আমরা কোনো ওয়াজ করতেও আসি না, আমরা একটা বক্তব্য দিতে আসছি আপনাদের মধ্যে। আমাদের ইউথ যারা নতুন প্রজন্ম, তাদেরকে কিছু জিনিস শেখানোর জন্য আসছি, না ওয়াজ করতে আসছি। ওয়াজ করবেন আল্লাহ ওয়ালারা, ওলামায়ে রাব্বানী, যাদের সিনা বরা এল, সিনা বরা নূর, সিনা বরা তাকওয়া। রাত্রে উঠে যারা আল্লাহর দরবারে নামাজ দোয়া করে তারা ওয়াজ করবে, আমরা ওয়াজ করতে আসবো। আমাদের এই কোনোটাই নেই, সুতরাং আমরা এসেছি আপনাদেরকে কিছু জিনিস শিখাইতে। দেখেন এই যে জিনিসগুলা বলেছি এগুলা সভ্য সমাজের মধ্যে এগুলা যাবে না। সভ্য সমাজের মানুষ কখনো তুইতুকারি করবে না, গালিগালাজ করবে না, রাস্তার তিন মোড়ে দাঁড়িয়ে লুঙ্গি উপরে তুলে, এটা এটা সভ্য সমাজের সাথে এগুলা যায় না। কেন?
সভ্যতা শিখাতে যিনি এসেছেন, সভ্যতা শিখাতে যিনি এসেছেন, যিনি আমার আপনার নবী, উনি বলেছেন গালমন্দ না করতে। কি না করতে? গালমন্দ। চিন্তা করতে পারবেন না, গালমন্দ করতে নিষেধ করেছে। আর কি বলেছে? গালমন্দ করা ফাসেকদের কাজ। কার কাজ? ফাসেকদের। সিবাবুল মুসলিমে ফুসুক, ফাসেক ফাজের, যাদের কলমের বর্তনে, কিছুক্ষণ আগে বলে এসেছি আমাদের, যাদের কলমের বর্তনে বিভিন্ন টাইপের ময়লা নিয়ে ঘোরাফেরা করে, বিভিন্ন টাইপের, কারণ এই আমাদের এটার বর্তনে মানুষ এক আজীব সৃষ্টি। মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ময়লার থলে দিয়েছে, থলে মানে আপনার থইলে বলেন যে থইলে, ময়লার থলে, আর একটা নূরের থলে। নূর, এটা নূরের অবাণী, এখান পরে ঝড়ের মতো পরে, ঝড়ের মতো পরে, পড়তে 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 একেবারে আলোকিত যখন হয়ে যায়, তখন আপনারা বলেন ওলি। কি বলে? ওলিউল্লাহ হয়ে গেছে। কেমনে বুঝছে? মানুষ পিছনে যায়, মানুষ পিছনে পিছনে দৌড়ায়, মানুষ বসলে আরাম পায়, কথা শুনতে শান্তি লাগে, আল্লাহর বলি ভিতরে নূর ধারণ করে। আবার একই মানুষের ভিতরে একটা ময়লার থইলা, ময়লার থলে। এখন এই ময়লার থলে তখন আপনি সিলাই করেছেন, সিলাইটা খুলে যায়, খুলে যাওয়ার পরে মানুষ কি করে? গালমন্দ করে। ওয়েটার সিম্পল একটা তরকারির একটা ড্রপ করেছে, পড়তেই পারে, ও মাই গড, ইয়া রাব্বানা ইয়া কারিম, তুল কালাম কাণ্ড বলতে যেটা করে। এখন উনি মনে করছেন কি, উনি অনেক কিছু করে ফেলেছেন, ঠিক না? কারণ নফস তো ঠেলতেছে, আরো কর বেটা, আরো কর, কি করেছিস আরো কর। তখন মানুষ নিজেকে নিজে ভুলে যায়, উনি যে একটা মানুষ, উনি যে সৃষ্টির সেরা জীব, উনাকে যে আল্লাহ সভ্য হিসেবে গড়ে তুলেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আশরাফুল মখলুকাত করেছেন। লাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ নিজ ইচ্ছায় তাকে বানিয়েছেন। সব কিছু ভুলে গেছে, সব কিছু ভুলে গেছে, দশ বারো জন মানুষ ধরে রাখতে পারতেছেন। একটা সিম্পল মানুষকে কি করেছেন? অপমানিত করেছেন, লাঞ্ছিত করেছেন, অপদস্থ করেছেন, আপনি নিজে নিজে খুশি হয়েছেন। কখনো যদি কেউ এই ধরনের করে আপনাদের সাথে, এখন আমি বিশেষ করে আমার ইউথকে বলছি, কিছু মানুষ নফসের পূজা করে, এটা আপনার আশেপাশে আছে, এগুলার সাথে আপনার শিক্ষা দীক্ষার কোনো সম্পর্ক নেই, আপনার কাপড় চোপড়ের কোনো সম্পর্ক নেই, ভিতরের সৌন্দর্যটা আলাদা একটা সৌন্দর্য, এটা প্রকাশ পায় কিসে? ভদ্রতায়। ভিতর যদি সুন্দর হয় মানুষ ভদ্র হবে, ভিতর যদি সুন্দর হয় মুখে গালিগালাজ আসবে না, ভিতর যদি সুন্দর হয় মানুষের মধ্যে একটা হায়া থাকে, ভিতর যদি সুন্দর হয় মানুষ নম্র হয়, ভিতর যদি সুন্দর হয় আপনি যেখানে, আপনারা কি বলেন, ফল ফাল্লা কি বলে, পাগল মনে হয়, যে যেখানে ডাকে এইমাত্র কাজ করে আসতে আরেকজনের সাহায্য দরকার, পিছনে ছুটতেছে, পাগল না, ভিতর সুন্দরই কারণ। আপনার চোখে পাগল কারণ আপনার নখ ফেলে ফুপে অনেক বড় হয়ে গেছে, আপনার মাথা খারাপ করে দিয়েছে। এখন আমি আমার নতুন প্রজন্মকে বলব, আধুনিক, আমরা যারা এখন ১৬ ১৭ বছরের হয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে একজন আপনাকে গালিগালাজ করছে, আপনি কি করবেন? মারবেন? মারলে আপনি হেরে যাবেন, যদি না মারেন তো জিতে গেছেন। যিনি মারেন উনি হাসেন সাত দিন, যিনি মার খান উনি হাসেন ৭০০ বছর। বুঝতে পেরেছেন? ইমাম হুসাইন আলাইহিসসালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা, যিনি মেরেছেন উনি তৎকালীন তিন মহাদেশ তথা বেশিরভাগ পৃথিবী তার মাধ্যমে শাসিত হয়েছে, শুধু আমেরিকা না, বেশিরভাগ মানে পৃথিবী প্রায় তিন ভাগের দুই ভাগ শাসন করেছে সে। তার নাম কি? ইয়াজিদ। ইয়াজিদ লানাতুল্লাহ আলাই, আপনারা দেন কিনা জানি না, আমি থুতু মারি, এমন নামের উপরে এরকম উন্মতে মুসলিমার তিন ভাগের আড়াই ভাগ থুতু নিক্ষেপ করে, কেউ জানেও না কবর কোথায়, কারণ যদি জানতো আল্লাহ পাক জানে কে কি করতো, তবে আমি কি করতাম সেটা আমি জানি। কোথায় দেখছেন? মানুষ জানেও না কবর কোথায়, কেন? তাবু দুইটা ছিল তো, একটা তাবুর মধ্যে মার মার কাট কাট, আর একটা তাবুতে সবর।
তা আমার আল্লাহ বলছেন হুসাইন বা ফিকির ইন্নাল্লাহ মা সাবিরিন, যেই তাবুতে ধৈর্য আছে সেই তাবুতে আমি আছি, আর যেই তাবুতে আমি থাকি আমি যেমন আমার যেমন মরণ হয় না, তো যে তাবুতে আমি থাকি সেই তাবুরও কোনো মরণ নাই। আপনারা বলবেন কেমনে মরণ নাই, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, না না আপনি ওই যেই মৃত্যুর কথা আপনি মনে করছেন সেই মৃত্যুর কথা আমি বলছি না, সেটা তো নিজামে জিন্দেগি, আপনার নির্দিষ্ট সময়ের পর আপনি পৃথিবী থেকে চলে যাবেন, কিন্তু তলে যাওয়া তো চলে যাওয়া না, চলে যাওয়া। আজকে আমি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, জীবিত আছে তো, বুঝতে পেরেছেন? জীবন দুই ধরনের, এক ধরনের হচ্ছে বৈশিষ্ট্যগত দিক থেকে যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশন নিয়ে পৃথিবীতে জিন্দা থাকা, আরেকটা হচ্ছে এমনে জিন্দা থাকা। তো এমনে আমার মতো মানুষ জিন্দা থাকলে কয় বছর জিন্দা থাকবে, আমি বাঁচতে বাঁচতে অনেক বেশি বাঁচলে 100 বছর, আমি তো চলে যেতে হবে, এই জিন্দেগি জিন্দেগি না। এই জন্য কোরআনে পাকের মধ্যে আল্লাহ দুই জিন্দেগির কথা বলেছে, এক জিন্দেগি যেমন কোরআনে পাকের একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালনুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবা, আরেক আয়াতের মধ্যে বলেছেন আওয়া মান কানা মাইতান ফা আহইয়াইনাহু। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি মৃত ছিলা না আমি তোমাকে জীবিত করি নাই, এখানে যে জীবনের কথা বলছি। আবার প্রথম আয়াতের মধ্যে বলছে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, মুমিন নর নারীর মধ্যে যারা আমলে সালেহা করে তাদেরকে কি করে ফালনুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবা, আমি তাদেরকে হায়াতের তৈয়বা দান করি। মাওলা জীবিত না থাকলে কি আমল করতে পেরেছে, তা আপনি আবার কি ধরনের হায়াত দান করবেন? তো আয়াত বলছে বান্দা তুমি যেটাকে জীবন মনে করছো সেটা জীবন না, জীবন হচ্ছে যার কলব সুন্দর হয়েছে ভিতর, তাকে আমি হায়াতের তৈ আমরা বলি না আল্লাহ হায়াতের তৈয়বা দান করো, এটাকে ফিকহুল কুলুব বলে ভিতরের হায়াত। এই হায়াত যখন মানুষের নসিব হয় সেই মানুষের আখলাকগত ভাবে পরিবর্তন আসে যেটা আমাদের মধ্যে নাই। তো এখন আমি যদি এখন আমি যুবকদেরকে যেটা বলতে চাচ্ছি, আপনাদেরকে কেউ যদি মজলিসের মধ্যে বকা ঝকা করে চুপ করে থাকবেন, আপনিও যদি রাগ দেখাতে যান তাহলে দুইজনই একই দোষে দোষী হয়েছে, কারণ রাগটা ঠেলে শয়তানে, ওয়াসওয়াসাটা দেয় শয়তান, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি। এক সাহাবী এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা উপদেশ দেন, আমার নবী বলেছেন লা তাকদা, উনি এসে বলছেন ইয়া, উনি মনে করছেন কি মানে এটা এবার একটা উপদেশ হলো, আরেকটা বড় সর একটু ভারী কোনো কিছু বলে লম্বা করে, আমার নবী বলছেন লা তাকদা, লা তাকদা মানে গুসা করিও না রাগ করিও না। উনি বলছেন একই কথা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলছেন লা তাকদা রাগ করিও না, রাগ মানুষের বৈশিষ্ট্য, আমি রাগ করবো না এটা আমার বৈশিষ্ট্য তো, আমি রাগ থেকে বাঁচতে পারবো না, রাগ উঠা সমস্যা না, রাগকে নিজের উপর নিয়ে রাগের ভরে নিজেকে আবৃত করে ফেলা সমস্যা, রাগ উঠার পরে হজম করার মধ্যে কামাল, রাগ উঠেছে হজম করতে পেরেছেন তার মানে ভিতরের কলব জিন্দা হচ্ছে, ভিতরের কলব জিন্দা হচ্ছে। দেখেন এটার জিন্দা হওয়ার মধ্যে আপনার টুপি দাড়ি আপনার এই লেবাস সাদা আপনাকে মানুষ উঠতেছে বলতেছে সম্মান করতেছে এগুলোর সাথে এটার ভিতরে কোনো সম্পর্ক নেই। আপনি পুরা কোরআন শরীফ হ্যাফস করে ফেলেছেন, কামিল পাস করেছেন, আপনি ডাক্তার হয়ে গেছেন, ইঞ্জিনিয়ার হয়ে গেছেন। আমি নিজে এক ডাক্তারের কাছে গিয়েছি, এত বড় প্রফেসর আমি গিয়েছি, আমি দেখে বুঝতে পেরেছি ব্যবহার ভালো না, ব্যবহার অথচ শিক্ষিত মানুষ ব্যবহার থাকবে না এমন তো কথা ছিল না, তার মানে হচ্ছে আপনি শিক্ষিত হয়েছেন, শিক্ষার মধ্যে সু লাগে নাই, কি লাগে নাই সু, তো সু না লাগলে কি লাগবে কু, কারণ হয় সু হবে নয় কু হবে, হয় সু শিক্ষিত নয় কু শিক্ষিত, হয় সু নয় কু মাঝখানে থাকবে না, তাহলে কু লেগেছে,
তো শিক্ষার মধ্যে কু কোত্থেকে আসবে? আমি আন্দাজ দেখে বুঝে ফেলেছি, তা এখন স্বাভাবিক, আমিও তো মানুষ, আমার মধ্যে এক ধরনের একটা রাগ চেপে যাচ্ছে না, ঠিক আছে? আমার মধ্যে এখন শয়তান কি করছে আপনি দেখেন, আমি আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য, ওয়াসওয়াসাটা কেমনে দেয়। এখন যেই আমার ভিতর রাগটা জন্ম হয়েছে সে অ্যাক্টিভ হয়ে গেছে, আল্লাহ দিয়ে ওয়াজ বিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি, সে অ্যাক্টিভ হয়ে গেছে, সে এখন ওয়াসওয়াসাটা কেমনে দিচ্ছে দেখেন। তুমি তো একটা ইংল্যান্ডে থাকো, উন্নত বিশ্বে থাকো, তুমি একটা ইউনিভার্সিটিতে পিএইচডি করতেছো, ইন্টারন্যাশনাল সেমিনারে বক্তব্য রাখো, তুমি ইংরেজি জানো, বাংলা জানো, আরবি জানো, ওই সে আমাকে, তুমি ব্রিটিশ পুলিশে জব করো, তুমি এরকম ক্লাস ওয়ান গাড়িতে চলো, মানে সে কি করতে চাচ্ছে বুঝতে পারতেছেন? আমাকে সে চাচ্ছে আমাকে রাগাইতে, আমি যেন অহংকারী হয়ে ওনাকে বিচারকার কথা শোনাই। আমি এই অ্যাওয়ারনেসটা আপনাদেরকে দিতে চাচ্ছি, এই সচেতনতা, আপনি যেন এই কাবুতে পড়ে না যান। যখন ভিতরে এই ওয়াসওয়াসার বারিশ হবে, এটা মনে করতে পারেন ওয়াসওয়াসার বৃষ্টি আপনার দিলের স্পটের মধ্যে ঢালছে। কেন? সে সুযোগ পেয়ে গেছে কখন? যখন রাগ উঠেছে। এখন আপনি কি করবেন যখন আপনি বুঝতে পারবেন ওয়াসওয়াসার বারিশ শুরু হয়েছে? রাসূলের পাক আপনাকে শিখিয়ে দিয়েছে, বান্দা আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরু, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মদিনা শরীফ খেয়াল করে আপনি দরুদ শরীফ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লি। আমি আমি এই সচেতনতা আপনাদেরকে, মানে কি ঘটনা হয় আমি আপনাদেরকে বলছি, আর এই ঘটনাগুলো আমরা প্রত্যেকে জানতে পেরেছি, এই ঘটনাগুলো আমরা জানতে পেরেছি তরিকত এবং তাসাউফের কিতাব থেকে, কারণ এই ঘটনাগুলো আপনি কোনো কিতাবে পাবেন না, এগুলা অন্তরের ঘটনা, তো অন্তরের চিকিৎসা তো হার্ট স্পেশালিস্টরা করে, তো এই চিকিৎসাটা আউলিয়ায়ে কেরাম করে। আউলিয়ায়ে কেরাম আপনাকে জানান দিচ্ছে ঘটনা কি কি ধরনের ঘটে। যখন এই ধরনের ঘটনা ঘটবে আপনি দাঁড়ানো থাকলে বসে যাবে, আপনি যদি বসে থাকেন অসম্ভব রাগ যখন উঠবে আপনি শুয়ে যাবেন, পানি পান করবেন, জল সই করবেন, যদি হজম করতে পেরেছেন তো আপনি জিতে গেছেন, আপনি জিতে গেছেন। আপনি যে কি কাজ করেছেন জানেন? আপনি 10 বছরের তাহাজ্জুদের মতো কাজ করেছেন, এত ইম্পর্টেন্ট কাজ আপনার জীবনে। কেন কেন বলেছি জানেন? কারণ আপনি নফসকে জায়গার মধ্যে হারিয়ে দিয়েছেন, এটাই বেলায়তের প্রথম শর্ত, প্রথম সিঁড়ি। মানুষকে আল্লাহ বেলায়ত দান করে, এটাই বেলায়তের প্রথম সিঁড়িতে কদম রাখার কাজ হচ্ছে আপনি যদি আপনার নফসকে হারিয়ে দিতে পারেন। কত মানুষ দেখেছি, কত নামাজি, কত দাড়ি, কত পাঞ্জাবিওয়ালা দেখেছি জায়গার মধ্যে গালাগালি, মিম্বরের উপরে দাঁড়িয়ে আমরা যখন ফতোয়া দিই একজন আরেকজনকে দিচ্ছি না, যে আন্দাজে কথা বলি, যে আন্দাজে আপনি চেহারা মেম্বার এটা যায়, কোন সুফি ওলামায়ে রব্বানি, আপনারা হাশিম সাহেব হুজুরকে যতটুকু আপনারা দেখেছেন, হাশিম সাহেব হুজুরকে দেখেছেন, আল্লামা নুরুল ইসলাম হাশিমি নামে আহলে সুন্নাত, গছ গছাইতে দেখেছেন কখনো? হাই কথা, গছ গছাইলে তো মিঠা লাগতো, গছ গছাইলেও মিঠা, আল্লামা জালালউদ্দিন আল কাদেরী মিঠা মিঠা না। আর আমরা যে সমস্ত ওলামায়ে কেরাম দেখেছি, আমরা এমনি তো অনেক ছোট অনেক ছোট অনেক ছোট, আল্লাহর শান বর্তমান পৃথিবী যাদেরকে ইমাম বুখারী বলে তাদের মজলিসে বসার সুযোগ হয়েছে, বর্তমান পৃথিবী যাদেরকে গাজালিয়ে জামান বলে আমাদের এখানকার না, আমাদের এখানে তো আমরা তুলতে তুলতে ভাই এতক্ষণ পর্যন্ত মাইকের মধ্যে আমরা তুলতে তুলতে আসমানে তুলছেন, বুঝছেন না? এগুলা হচ্ছে এমনি তুলানি, আসল যারা গাজালি। ও গত কিছুদিন আগে এক জায়গায় বলছে যে মুফাক্কির ইসলাম, হাসতেছিলাম, মানুষ আপনারা বুঝেন মুফাক্কির ইসলাম কি জিনিস? মুফাক্কির ইসলাম মানে চোখ খোলার সময় যখন পুরো কিতাবাদি মহা সমুদ্রের মতো তিনি এক চোখে দেখতে পান, মানে পুরো 3000 প্রশান্ত মহাসাগর হয়ে গেছে, তিনি মুফাক্কির ইসলাম। আমাদের মতো তিনটা কিতাব না পড়ে, এগুলা হচ্ছে এক ধরনের মহব্বত হয়তো, আমি এটা বলছি আপনাদেরকে ওই গাজালি বোঝার জন্য। তো ওই গাজালি জামান যাকে বলা হচ্ছে শেখ সাইদ রমাদান আল বুতি রহমতুল্লাহ আলাই, যাকে মসজিদের দরসের মধ্যে খারেজির আমি রেখে দিয়েছি, মুজাফফর মুফতি মুজাফফর সাহেব হুজুরের মতো ছোটখাটো,
এই ছোট একটা ফ্রেমের মধ্যে আল্লাহ এতগুলো জ্ঞান দিয়ে দান করেছে। কিতাব যে কিতাবগুলা লিখেছে মাস্টার্সে পিএইচডিতে মানুষ পড়ে শেষ করতে পারে না, ছোট কাটো একটা মানুষ, ছোট কাটো একটা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন যুগের যাদেরকে ইমাম শাফি বলে, মিশরের মধ্যে ফকিহে মাসর বলে, শেখ ডক্টর আলী জুমা মুদাজিনুল আলী হাফিজাহুল্লাহ, শেখ ডক্টর আতিয়া সাকর, তহা হাবিশি, শেখ ইয়ামনের হাবিব আলী জুফরি, হাবিব আল জাইনাবদিন জুফরি, হাবিব ওমর, মানে বিশ্ব বরেণ্য ওলামায়ে কেরাম, আল্লাহর কিষাণ, আল্লাহ সোহবতে বসার সুযোগ হয়েছে, দেখার সুযোগ হয়েছে, তাদের জিন্দেগি দেখার সুযোগ হয়েছে। ওয়াল্লাহি কারো কাছে ফতোয়া দেখি না, কারো কাছে ফতোয়া দেখি না। ফতোয়া বলতে আমরা যে আন্দাজে করি, ফতোয়ার চেয়ে মুখের আওয়াজ, চোখ মুখ দেখলে মানুষ ভয় পেয়ে যাবে, মানুষ ভয় পেয়ে আমরা একেবারে ছোটখাটো। এই ছোটখাটো থেকে আমরা সুফিয়া ইকরামের কিতাব থেকে যেটা করেছি ওইটাই আপনাদেরকে বলছি। এই আন্দাজের মধ্যে যখন ঢুকবেন, আপনি যখন এখানে জিতে গেছেন তো নফসের একটা শিক্ষা হয়ে গেছে, কি নফস বুঝে গেছে, মানে নফসকে শিক্ষা দেওয়া মানে হচ্ছে আপনার ভিতরে যে ময়লার একটা থলে, সেই থলেকে আপনি স্টিচ করে দিয়েছেন। যদি সেটা স্টিচ করে দিতে পারেন তো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, লাকাদ কাররামনা বনি আদম, তাইলে আপনি সেই ধরনের উম্মত, যে ধরনের বান্দা আল্লাহ আপনাকে বানাতে চেয়েছেন, বানিয়েছেন, ওয়াকাদালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আপনি সেই ধরনের উম্মত, যে ধরনের উম্মত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামনা করেছেন, আপনি সেই ধরনের উম্মত যাদের আমল দেখে বিশ্বদরে আমার নবীর অন্তর খুশিতে আত্মহারা হয়েছে।